সময় তৃণমূল যুব কংগ্রেসের ডাকে সোদপুর মাঠ থেকে পুরসুরা বিদ্যাসাগর মাঠ পর্যন্ত এক বিশাল পথসভা আগামীকাল পুরসুরার সোদপুর এলাকাতে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ মিছিল রয়েছে এনআরসি ইস্যুতে এবং সেই কর্মসূচি সফল করার জন্যে বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা মাইকিং হয়েছে প্রচার হয়েছে বালিপুর উদনা এলাকা পুরশুড়ার সেখানেও এই ধরনের প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের নেতা কর্মীরা মারুতি ভ্যান বা একেবারে ভাড়া করে মাইক বেঁধে সে প্রচার হয়েছিল। কিন্তু যেটা অভিযোগ সেই যখন প্রচার হচ্ছিল তখন প্রচারের শেষ দিকটাতেই সেই মারুতিওয়ালা যারা মারুতি তাদেরকে শাসানো হয় বিজেপির তরফ থেকে মাইক পতাকা খুলে নেওয়া হয় এমনটাই অভিযোগ অর্থাৎ এই প্রচার করা চলবে না এমনটাই নাকি দাবি বিজেপির অভিযোগটা করেছেন তৃণমূল নেতারা আমরা আপনাদেরকে শোনাব যে কী অভিযোগ করছেন এ বিষয়ে এলাকার তৃণমূল নেতা শেখ সাকিম শুনুন যখনই আমাদের কাছে দলের কাছে খবর এলো যে বিজেপির ছেলেরা ওখানে তাণ্ডব চালাচ্ছে বা আমাদেরকে প্রচার করতে দিচ্ছে না আমরা বলুন ঝগড়াঝাঁটি অশান্তিতে যেও না তোমরা গাড়ি ব্যাকে নিয়ে চলে আসো সেম কেস হেলানে হেলান এটিএমের সামনে মুনশা তালাই ওই একই ঘটনা ঘটালো বিজেপির ছেলেরা আমি একটা কথা বলি আজকে আমরা শাসক দলে আছি তৃণমূল দল শাসক দলে আছি আজকে আমরা প্রচারে করছি মাইক প্রচার সব দলই করতে পারে গাড়ি পোচা শব্দলি করতে পারে কিন্তু এ ধরে কী ধরনের রাজনীতি এদিকে বলে এরা কি ধরনের রাজনীতি হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে আমার খানাকুলের বড়বাবু ওনাকে জানিয়েছি আমার দলকে জানিয়েছি দল বললো ঠিক আছে ঝগড়াঝাঁটি অশান্তিতে যেও না কালকে যেও তো একটা বিশাল প্রোগ্রাম আছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার লোক হবে আমার এলাকা থেকে আমার এই পাঁচটা অঞ্চল থেকে মিনিমাম সাড়ে সাত থেকে আট হাজার লোক যাবে কিন্তু ওদিকে জানা দরকার ওদিকে বুঝে নেওয়া দরকার কেন বালিপুর ওপর দিয়ে তোমাকে ছত্র সালের মানুষকে আর হেলানের মানুষকে পুরসুর প্রোগ্রাম গেলে এই বালিপুর রোডের ওপর দিয়ে যেতে হবে আগামী দিন তোমরাও চিন্তা করে রেখো কেন তোমরা যেই পথে হাঁটবে সেই পথে আমরাও হাঁটতে পারি যদিও তৃণমূল নেতা শেখ শাকিম এই অভিযোগ করছেন কিন্তু যারা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এই অভিযোগ অস্বীকার করছেন অর্থাৎ অভিযোগ এবং অস্বীকার এই পর্ব কিন্তু চলছেই